ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরো নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। মুম্বাই স্টাইল পোলাও বানানোর জন্য অ্যাট ফার্স্ট আমি কড়াইতে 5 টেবিল স্পুন তেল গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি 1/2 চামচ জিরা দিচ্ছি। দিচ্ছি 1 বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিচ্ছি। টমেটো আর পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভাজবো। টমেটো আর পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, ভাজাটা কিন্তু আমাদের এখানে হয়ে এসেছে। ½ চামচ হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, 1/2 চামচ জিরের গুঁড়ো, পাওভাজি মশলা দিচ্ছি 1 চামচ, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, এই মশলার মধ্যে অল্প অল্প করে জল দেব আর রান্না করব 1 থেকে 2 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি 2টো ডিম, ডিমটাকে নর্মাল আমরা যেরকম ভুজিয়া বানাই সেভাবেই কিন্তু ডিমটাকে ভেজে নেব। এখানে এবার এই মশলার সাথে ডিমটাকে মিশিয়ে দিচ্ছি। তো আমাদের মশলার ডিমটা কিন্তু এখানে রেডি। এবার এখানে অ্যাড করছি 1 বাটি মতো রাইস। সমস্ত মশলার সাথে ভাতটাকে ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, লেফট ওভার রাইস যদি থাকে সেটা দিয়েও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। লাস্টে অ্যাড করছি কুচানো ধনে পাতা।
ধনে পাতাটা দিয়ে আরও এক দু মিনিট এভাবে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে যেহেতু পাওভাজি মশলা দেওয়া হয়েছে, টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়, খেতে একদম অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়। সো গাইজ, এটাকে জাস্ট তোমরা নামাও, গরম গরম প্লেটে সার্ভ করো, ডিনার বা লাঞ্চের জন্য কিন্তু একদমই রেডি। এর সাথে কিন্তু আর সাইড ডিশ কিছুই লাগবে না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে।